ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রচারে সব দল রয়েছে। শাসক বিরোধী প্রায় প্রত্যেকে প্রতিদিন সকাল থেকে দুপুর রাত পর্যন্ত নানা কর্মসূচিতে ব্যস্ত থাকেন। শাসক দলের মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে প্রদেশ স্তরের নেতৃত্ব যেমন রয়েছেন, ঠিক তেমনি রাজ্যের একাধিক জায়গায় কর্মসূচি গ্রহণ করে বিরোধীরাও তাদের মতন করে শক্তি দেখাতে চাইছেন। আমরা নলছর, ফটিকরায় সহ বিভিন্ন জায়গার কয়েকটি দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরছি, যেখানে রাজনৈতিক কর্মকাণ্ড জারি রেখেছেন, সংশ্লিষ্ট প্রার্থীরা ভোট প্রার্থনা করছেন। এবং আপনারা অনেকেই জানেন যে এই নির্বাচনের এই সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে শাসক বিরোধী প্রায় প্রত্যেকে প্রতিদিন যখন কর্মসূচি সংগঠিত করছেন, সেসব কর্মসূচির নিরিখে তারা তাদের বক্তব্য তুলে ধরছেন। শাসক দলের দাবি কিংবা বক্তব্য, এবারে নির্বাচন তারা উন্নয়নের নিরিখে চাইছেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা ভোট প্রার্থনা করছেন। বিরোধীদের দাবি যে পঞ্চায়েত স্তরে দুর্নীতি, পাল্টা শাসকের দাবি যে বাম আমলেই সেখানে দুর্নীতি ছিল। কংগ্রেস যেখানে প্রচার করছে সেখানে 1988 থেকে 93 সালের পরিস্থিতি তুলে ধরছেন বর্তমান শাসক দলের নেতৃত্ব। আবার যেখানে সিপিএম প্রার্থী রয়েছে সেখানে 1993 থেকে 2018 সালের আগ পর্যন্ত, অর্থাৎ সরকার পরিবর্তনের আগ পর্যন্ত সেখানকার পরিস্থিতি তুলে ধরে পঞ্চায়েত নাকি বাম আমলের সময়ে দুর্নীতিগ্রস্ত ছিল, সে থেকে মুক্তি পেয়েছেন এই রাজ্যের মানুষ 2019 সালে যখন পঞ্চায়েতে বা তার আগে উপনির্বাচনে যখন পঞ্চায়েতি ব্যবস্থায় ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় যখন বিজেপির আগমন হলো, তারপর প্রকৃত উন্নয়ন শুরু হয়েছে। গ্রামীণ এলাকার বিকাশ বিজেপির আমলে হয়েছে বলে বিজেপি নেতারা বিভিন্ন জায়গায় প্রচারে দাবি করেছেন। এমন কয়েকটি দৃশ্য যখন আমরা আপনাদের কাছে তুলে ধরছি, পরপর কয়েকটি জায়গায় নির্বাচনী কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে, প্রায় প্রত্যেক জায়গায় কর্মসূচিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন শাসক দলের নেতারা। নলছরে প্রাক্তন বিধায়ক তপন দাসের উপস্থিতিতে কয়েকটি জায়গায় কর্মসূচি সংগঠিত হয়েছে এবং সেসব কর্মসূচি থেকে সিপাহীজলা জেলা পরিষদের 8 নম্বর আসনের বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে সেখানে তজলিং সহ বিভিন্ন জায়গায় কর্মসূচি সংগঠিত করা হয়। কালীরবাজার এলাকায় সেখানে মিছিল পথসভা সংগঠিত করা হয়েছে এবং সেই আয়োজনে নেতৃত্ব বক্তব্য রেখেছেন। তার পাশাপাশি আরো একটা দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরছি, সেটা মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে ইরানি বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত হয় নির্বাচনী সভা এবং সেই নির্বাচনী সভায় বিভিন্ন স্তরের নেতৃত্ব উপস্থিত ছিলেন। রাজ্য কমিটির সদস্য কমল দে সহ অন্যান্যদের উপস্থিতিতে সেখানে সভা অনুষ্ঠিত হয় এবং সেই সভায় মন্ত্রী সহ অন্যান্যরা বক্তব্য রেখেছেন। বলা যেতে পারে নির্বাচনী প্রচারকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন শাসক বিরোধী প্রায় প্রত্যেকে। নির্বাচনী প্রচারে যারা নিজেদের মতন করে বক্তব্য রেখে ভোটারদের মন জয় করতে চাইছেন, আমরা রাজনৈতিক দলের প্রতিনিধিদের বক্তব্য শুনি এবং তার পাশাপাশি রাজ্যের একাধিক জায়গায় নির্বাচনকে কেন্দ্র করে প্রতিযোগিতামূলক প্রচার শুরু হয়ে গেছে। সভা মিছিল থেকে শুরু করে সব কর্মকাণ্ড যেন আর 5টি সাধারণ নির্বাচনের মতোই পরিস্থিতি জানান দিচ্ছে। যে নির্বাচনী সভায় আয়োজন হয়েছে, এই গ্রাম পঞ্চায়েতের ভারতীয় জনতা পার্টির যারা মনোনীত প্রার্থী তাদেরকে বিপুল ভোটের ব্যবধানে এবং অবশ্যই বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস কিংবা সিপিএম দলের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত করে দিয়ে বিপুল ভোটের ব্যবধানে আমাদের প্রার্থীকে জয়ী করার আহ্বান জানানোর জন্যই এখানে আমি উপস্থিত হয়েছি। এটা ঠিক, যেহেতু নির্বাচন চলছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রার্থীরা আপনাদের বাড়িতে যাবে, আপনাদের ভোট চাই। আমি আবেদন রাখবো আগামী 8 তারিখ ভোট সেন্টারে যাওয়ার আগে একবার নিজেকে প্রশ্ন করবেন যে আমার ভোটটা আমি কাকে দেব এবং কেন দেব। এই দুইটা জিনিস আপনার স্পষ্ট ধারণা থাকা উচিত। এই আপনি কাকে ভোট দিতে চান এবং কেন তাকে ভোট দিতে হবে, এই দুইটা উত্তর আপনার মধ্যে স্পষ্ট থাকা দরকার। আমার বিশ্বাস, আপনারা যখন আপনাদের নিজেকে প্রশ্ন করবেন, আপনার অন্তরাত্মাকে প্রশ্ন করবেন কাকে ভোট দেওয়া উচিত, আমার বিশ্বাস আপনার অন্তরাত্মা থেকে একটাই উত্তর বেরিয়ে আসবে, সেটা হচ্ছে যে আমার পবিত্র ভোট আগামী 8 তারিখ অবশ্যই ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে দেওয়া উচিত। প্রশ্ন করবেন, নিজের অন্তরকে প্রশ্ন করবেন যে আগামী 8 তারিখ আমি কাকে ভোট দেব।
আপনার অন্তরাত্মা আপনার অন্ধকার কখন গেছে? 93 থেকে 2018 সাল আমরা জানি যে বিভিন্ন জায়গায় নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক প্রচার অভিযান চালিয়েছেন। সেদিক থেকে অন্যতম নেতৃত্ব কংগ্রেসের বিধায়ক তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহাও তার নির্বাচনী ক্ষেত্রের পাশাপাশি রাজনৈতিকভাবে যে এই নির্বাচনকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন তার বলার অপেক্ষা রাখে না। সেদিক থেকে আমরা বীরজিৎ বাবুর সঙ্গে কথা বলবো। বীরজিৎ বাবু, PB24-এ আপনাকে স্বাগত। হ্যাঁ, নমস্কার নমস্কার। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আবহে গোটা বিধানসভা চষে বেড়াচ্ছেন, বলা যেতে পারে জেলার জেলায়ও আপনার একটা আলাদা দৃষ্টিভঙ্গিতে রাজনৈতিক কর্মকাণ্ড চলছে, সামগ্রিক বিষয়গুলো নিয়ে যদি একটু কথা বলেন। না, এখন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এটা তো খুব ইম্পর্টেন্ট একটা, কারণ গ্রামের মানুষই এই নির্বাচনে পার্টিসিপেট করেন, কারণ গ্রামের মানুষের উন্নয়নের জন্য তারা সামিল হতে, এবং এটা অ্যাকচুয়ালি মানে মহাত্মা গান্ধীর যে গ্রাম স্বরাজ, রাজীব গান্ধীর সময় আইন করে নিষ্ঠুর হয়েছে। এখন আমরা প্রচার শুরু করেছি এবং আমি মেইনলি আমার দৃষ্টিকে কনসেন্ট্রেট করেছি অবিভক্ত দৃষ্টিকে, এবং সারা ত্রিপুরা যা খবর অত্যন্ত মানে নিন্দনীয়, কারণ গ্রামের মানুষকে নির্বাচনে পার্টিসিপেট করার সুযোগ দেওয়া হচ্ছে না শাসক পার্টি থেকে। এটা গণতন্ত্রের পক্ষে যেমন বেদনাদায়ক, এবং গ্রামের মানুষকে নির্বাচনে সামিল করতে দিচ্ছে না, আনকন্টেস্ট করার একটা প্রতিযোগিতা ক্ষমতার বলে। এবং আমার দৃষ্টিকে এই জিনিসটা আমরা রুখে দাঁড়িয়েছি, যার কারণে এখানে সম্ভব হয়নি। এবং আমার ব্লকে 20টা গ্রাম সভা আমরা কোনোটাই একটা আনকন্টেস্ট হতে দিইনি, তো প্রচার চালাচ্ছি। সরকারের ব্যর্থতা, কেন্দ্র সরকার রাজ্য সরকারের ব্যর্থতা, গ্রাম উন্নয়নে ব্যর্থতা, কারণ হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি বলুন। হ্যাঁ, গ্রাম উন্নয়নে যে কর্মকাণ্ডটা এখন এটা মুখ থুবড়ে পড়েছে, কারণ রাস্তা রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে রাস্তা করা হয় ব্লকে প্রভুজন পঞ্চায়েতে প্রভুজন মতো, কিন্তু সেই ক্ষেত্রে যে মানে কাজের যে গুণগত মান একদম জঘন্য, এক বছরও টিকে না, রাস্তাগুলো টিকছে না। শুধু গ্রাম গ্রাম উন্নয়ন নয়, PWD রাস্তাগুলো এখন এক দেড় কোটি কোটি টাকা খরচ করে রাস্তা হয়, 2 বছরের মধ্যে এটা নষ্ট হয়ে যায়। এই একটা সংস্কৃতি ত্রিপুরাতে চলছে, এবং এখানে পার্সেন্টেজ খাওয়ার একটা উপর থেকে নিচ পড়ছে, এটা মানুষের কাছে আমরা বলছি। এবং আমি মনে করি রুলিং পার্টির মার খাবে। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। তার মানে এবারে জোর জবরদস্তি করার জন্য চেষ্টা করে মিটিং এ, কারণ জনভিত্তি নেই, আমার এই দিকে কথা বলছি, জনভিত্তি নেই, এবং কোন মিটিং হলে রাত্রেবেলা ঢিল মেরে একটা কি, এবং প্রশাসন যে পুলিশকে নিষ্কৃত করে গন্ডগোল পাকানোর চেষ্টা করে। কালকে তো এমন একটা ঘটনা, আমিও যে মিটিং করেছি কনকপুর একটা জায়গায়, এবং আমি চলে আসার পরেই এই কতিপয় বিজেপির কর্মী আমাদের ওইখানে কেউ সৃষ্টি করেছে, পুলিশ ছিল না, কারণ পারমিশন নিয়ে, নিয়মটা হচ্ছে কি সরকারের পারমিশন নিয়ে যদি মিটিং হয় তাই এনে পুলিশ দিতে হয়, ইন্টেনশনালি পুলিশকে এ করে গেল এরকম আর কি। তো আমাদের ওইখানে প্রহসনে পরিণত দেব না, এবং আমি বিশ্বাস করি আমার দৃষ্টিকে অবিভক্ত। সেদিক থেকে শাসক দল সেখানে প্রচার করছে, আপনার মতে সেখানে শাসক দলের প্রচারটাকে আপনি কিভাবে দেখছেন? তাদের মিনিস্টার বলছেন মিথ্যা কথা বলছেন, মানুষ এটা খাচ্ছে না, মানুষ
বুঝে গেছে ডাবল ইঞ্জিনটা, যে এখন মোবিল নাই ডিজেল নাই, ভালো করে বুঝে গেছে, ডাইরেক্ট চলছে না ঠিক ভালো। আপনারা যখন যাচ্ছেন প্রচারে তখন কোন কোন বিষয়গুলো তুলে ধরা হচ্ছে আপনাদের কাছে? আপনারা যখন যাচ্ছেন সাধারণ মানুষের কাছে তখন কোন কোন বিষয়গুলো তুলে ধরা হয়? তুলে ধরছেন আমরা বিষয়গুলো হচ্ছে যে রেগা, মহাত্মা গান্ধীর রেগা, যেখানে 100 দিনে কাজ দেওয়ার কথা বৎসরে, এবং মোদী জামানায় এটাকে কন্ট্রোল করা হচ্ছে, কারণ এরা 50 দিনও কাজ পায় না, এটা মানুষ খুব ক্ষুব্ধ। আইন করা হয়েছে পার্লামেন্টে, আইনও বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে এভাবে করা হচ্ছে, এটা মানুষ খুব ক্ষুব্ধ। আর 2 নম্বর, মানুষের কাছে পয়সা নাই, গ্রামের মানুষের কাছে পয়সা যদি না যায়, যে ছোটখাটো ব্যবসা বাণিজ্য যারা করে ক্ষুদ্রভাবে, তারা খুব মার খাচ্ছে, এটা আমরা তুলে ধরছি। আর গৃহ, যেখানে ইন্দিরা আবাস যোজনা ছিল, এরা নাম পাল্টিয়ে করেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, বিজেপি পরিচালিত যে পঞ্চায়েত গুলো সারা ত্রিপুরায় প্রত্যেকটা ঘরে 20,000-30,000 করে তারা জোর করে নিয়েছে, এটা তো মানুষ খুব ক্ষুব্ধ, সাংঘাতিক ক্ষুব্ধ। এবং আপনার লক্ষাধিক মানুষের যে রেখাটা ভাতা বন্ধ করেছে, এটাও গ্রামের মানুষ খুবই ক্ষুব্ধ, এটা আমরা ইস্যু করেছি। আর এবারে বাজেটেও তো গ্রাম উন্নয়নে যে এমজি রেগা টেগার বরাদ্দ খুব কমিয়ে দিয়েছে, এরপরে ল এন্ড অর্ডার খুব খারাপ ত্রিপুরাতে, প্রতিনিয়ত নারী নির্যাতন, বধু হত্যা, এরপরে কিডন্যাপিং চলছেই। আরেকটা ব্যাপার হলো প্রতিদিন মানে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, গাড়ি মোটর বাইক, এগুলোতে গভর্নমেন্টের কোনো কন্ট্রোল নেই। এক কথা বলা যায় নির্বাচনের যেখানে যেখানে যাচ্ছেন মানে সরকারের বিপক্ষে মানুষের মতামত আছে এবং তাকে আপনারা মূলত কাজে লাগাতে চান, আপনি কতটা আশাবাদী এবারে নির্বাচনের ফলাফল নিয়ে? আপনি এবারে নির্বাচনের ফলাফল নিয়ে কতটা আশাবাদী? নিশ্চয়ই ওই যে বিভিন্ন জায়গায় সব প্রশাসনিক শক্তি এবং বাহুবল দেখিয়ে গ্রামের মানুষকে যে নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে না, ইভেন কি একটা জেলা পরিষদের প্রার্থীকেও খুন করা হয়েছে, এগুলো সাংঘাতিক ভাবে মানুষ ক্ষুব্ধ। আপনি এবারে ফলাফল নিয়ে কতটা আশাবাদী? ফলাফল হ্যাঁ ভালো ভালো ফলাফল হবে অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম বিধায়ক বীরজিৎ সিনহার সঙ্গে, এবং আপনারা জানেন রাজ্যের একাধিক জায়গায় শাসক বিরোধী প্রায় প্রত্যেকেরই সেখানে প্রতিদিন নানা কর্মসূচি চলছে। আমরা কিছুটা অংশ আপনাদেরকে দেখিয়েছিলাম মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে সেখানে নির্বাচনী কর্মকাণ্ড সংগঠিত হয় এবং সেই কর্মকাণ্ডে তিনি বক্তব্য রাখতে গিয়ে নানা প্রেক্ষিত সেখানে তুলে ধরেছেন। আমরা ভাষণের অংশবিশেষ আরও একটু শুনি। আর 1800 থেকে বর্তমান পর্যন্ত কি পরিস্থিতি আছে রাজ্যে, সেই সময় রাজ্যের মানুষ কি সুযোগ সুবিধা পেয়েছে আর এই সময়ে মানুষ কি সুযোগ সুবিধা পাচ্ছেন, এটা আমাদের একবার মূল্যায়ন করা হচ্ছে। যারা এখান থেকে সিপিএম এর প্রার্থী হয়েছে, যারা এই গ্রাম থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছে, আমি আপনাদের কাছে আবেদন রাখবো আগামীকাল সকালবেলা আপনারা পঞ্চায়েত অফিস খোলার পরে পঞ্চায়েত অফিসে যাবেন, গিয়ে পঞ্চায়েত সেক্রেটারিকে বলবেন যে
যে আমরা নির্বাচনে দাঁড়িয়েছি। 1993 সাল থেকে 2018 সাল 25 বছর আমাদের বামপন্থী যে সরকার এই রাজ্যের মানুষের জন্য কি কাজ করেছে এটা আমরা জানতে চাই। 88 থেকে 93 আমার কংগ্রেসের সরকার কি কাজ করেছে এটা আমি জানতে চাই। আর গত 5 বছরে বিজেপি পরিচালিত সরকার কি কাজ করেছে এটা আমি জানতে চাই এবং আমাকে তথ্য দিন। আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলি, মার্কসবাদী কমিউনিস্ট পার্টির 25 বছরের সরকার, মার্কসবাদী কংগ্রেস পার্টির 5 বছরের জোট সরকার এই 30 বছরে গ্রাম লক্ষ্মীপুর, কৈলাসহর বিধানসভা, ত্রিপুরা রাজ্যের তারা যা উন্নয়ন করতে পারেনি গত 5 বছরে তার 5 গুণ বেশি উন্নয়নমূলক কাজ এই বিধানসভার মানুষ এই গ্রামের মানুষের জন্য আমরা করেছি আর তার বাস্তব প্রমাণ আপনাদের সামনে আছে। কংগ্রেসের নেতা যারা এসে বলে ভারতীয় জনতা পার্টি দলটা সাম্প্রদায়িক তাদেরকে প্রশ্ন করবেন যে বিজেপি দল যদি সাম্প্রদায়িক হয় তো আমরা যারা সরকার। আপনারা শুনলেন সেখানে আয়োজিত ফটিকায় আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন মন্ত্রী সুধাংশু দাস, তার পাশাপাশি নলছড়ের প্রাক্তন বিধায়ক তপন দাসের উপস্থিতিতেও কর্মসূচি সংগঠিত হয় এবং সেই কর্মসূচিতেও বক্তারা বক্তব্য রাখেন এবং সেখানকার প্রেক্ষিত তুলে ধরেছেন। আমরা শুনি সেখানে কি বলছেন। সেই ভয় ভীতিকে উপেক্ষা করে আমরা যখন দেখলাম 2019 সালে লোকসভা নির্বাচন সেই পাঁচ মুহূর্তে একটু বিজেপি সেখানে তাদের একটু মানে ঘুমের মধ্যে একটু হালকা হয়েছে। মূলত বিষয় যারা 18 সালের আগে বিজেপিটাকে মনে প্রাণে ভালোবাসে যারা সরকারটা করেছেন আজকে খুবই হাত দিয়ে বলুন যে কর্মীটা কতজন কর্মী আজকে বিজেপি সেখানে সম্মান পাচ্ছেন বুকে হাত দিয়ে বলুন। আজকে দুটা প্রান্ত তিনটা প্রান্ত হয়ে যাচ্ছেন, কিশোর বর্মন যাকে ভালোবাসছেন তাকে পদ দিয়ে দিচ্ছেন, কিশোর বর্মন যাকে ভালোবাসছেন না তিনি মন্ডলে পদ থেকে বাদ বিভিন্ন স্তর থেকে বাদ দিয়ে দিচ্ছেন। এই হচ্ছে আজকে তাদের পরিস্থিতি যারা পরিশ্রম করছে। বিজেপিকে আমরা পরাস্ত করা শুরু করব, তারা আমরা ধীরে ধীরে বিজেপিকে ত্রিপুরা থেকে আকাশে আগে ত্রিপুরা থেকে কিভাবে উচ্ছেদ করে যায় তার পরিকল্পনা মানুষের ভিতরে যে দুঃখ বেদনা সেখানে জমেছিল তার আবাস আমরা দিতে শুরু করেছিলাম। যখন দেখলো সিপিএমের কর্মীরা ঘর থেকে বেরিয়ে বলছে পঞ্চায়েত নির্বাচনে সেখানে প্রার্থী দিতে হবে দিয়েছি কোথাও কোথায় একবার তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছি বিজেপির বিরুদ্ধে। আর আমরা বিজেপি আমাদের বলতে হয় না, আর আমরা যখন বাইরে তারা এমন ভাবে লুপ্তরাজ করেছেন পঞ্চায়েতের রেখার কাজ হতে আরম্ভ করে ঘর আমরা রাজ্যের নানা জায়গা থেকে রাজনৈতিক কর্মকাণ্ডের কিছুটা অংশ আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। সেদিক থেকে আমরা কথা বলবো বিজেপির প্রদেশ সহ সভাপতি বিজেপির বর্ষীয়ান নেতা তাপস ভট্টাচার্যের সঙ্গে। তাপসবাবু, পিবিডিনটিপুরে আপনাকে স্বাগত। নমস্কার। ঠিক বিভিন্ন জায়গায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন প্রেক্ষিতে কথা বলছেন, বলা যেতে পারে সাংগঠনিক বৈঠকে যাচ্ছেন, তার পাশাপাশি ভাষণ রাখছেন, একেবারে সার্বিক বিষয়গুলো নিয়ে যদি একটু কথা বলে। আচ্ছা, নির্বাচন হচ্ছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের নির্বাচন আগামী 8 তারিখ, রেজাল্ট বেরোবে 12 তারিখ। ইতিমধ্যেই আমরা ভারতীয় জনতা পার্টি সমস্ত পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের প্রার্থী দিয়েছি। সাংগঠনিক দুর্বলতার কারণে কংগ্রেস বা কমিউনিস্ট পার্টি বহু জায়গাতে প্রার্থী দিতে পারেনি, আর যে কারণে একটা বড় অংশ প্রায় 70% আসনে ভারতীয় জনতা পার্টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। বিরোধীরা এই বিষয়টাকে
রাজনৈতিক উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য ভিন্নভাবে উপস্থাপন করতে, তারা বলছে যে ভারতীয় জনতা পার্টি প্রার্থী বিরোধীদের প্রার্থী নমিনেশন জমা দিতে দেয়নি। এটা সম্পূর্ণ ভ্রান্ত এবং অনভিপ্রেত। এটা দুঃখজনক, কারণ দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এই ধরনের অভিযোগ তাদের করা শোভা পায় না। যদিও আমরা তাদের ইতিহাস জানি এবং বিগত দিনগুলোতে কি ধরনের পঞ্চায়েত নির্বাচন তারা করেছে সেটাও জানি, এবং বিগত দিনের পঞ্চায়েতের নির্বাচনের সময় আক্রমণের শিকার আমি নিজেও হয়েছিলাম। পঞ্চায়েত নির্বাচনকে তারা সহিংসতার পর্যায়ে নামিয়ে এনেছিল। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর রাজ্যে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, এখানে সবাইকে স্বাগত জানানো হয় যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। ভারতীয় জনতা পার্টি চায় গণতান্ত্রিক ব্যবস্থাপনা রাজ্যে শক্তিশালী থাকুক এবং মানুষ তাতে উপকৃত হবে। আপনি যেখানে যেখানে যাচ্ছেন সেখানকে কোন কোন বিষয়গুলো আপনারা তুলে ধরছেন, এবং এই সময়ের মধ্যে আপনাদের কেন্দ্রের রাজ্যের সরকার সেদিক থেকে সরকারের পরিকল্পনা বিষয় তো রয়েছে, তার বাইরে থেকেও এই গ্রাম সরকার গড়ার ক্ষেত্রে আপনাদের কি বক্তব্য থাকে, আপনাদের কি সেখানে কথা থাকে, বা সকলের কাছে আপনারা কোন কোন বিষয়গুলো তুলে ধরেন? নির্বাচনে মূলত পঞ্চায়েত নির্বাচন যেহেতু ত্রিস্তরীয়, এখানে আমরা ডেভেলপমেন্টটাকেই সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি, কারণ আমরা বিশ্বাস করি উন্নয়ন হচ্ছে একমাত্র বিষয় যার মাধ্যমে সার্বিকভাবে মানুষের জীবন ধারার মানকে উন্নত করা সম্ভব হয় এবং উন্নত চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ ঘটে। সুতরাং উন্নয়নই হচ্ছে আমাদের একমাত্র চাবিকাঠি। আর বিগত দিনগুলোতে যেভাবে কমিউনিস্ট পার্টি নির্বাচন করেছে সহিংসতার মাধ্যমে, প্রহসনের মাধ্যমে, সেই ঘটনার পুনরাবৃত্তি কোনোভাবেই যেন আর রাজ্যে ফিরে আসতে না পারে, সে ব্যাপারেও আমরা সাধারণ নাগরিকদের কাছে বক্তব্য রাখি। আপনারা আপনি তো বেশ কয়েকটি জায়গায় গেছেন, যেখানে যেখানে ভোট হচ্ছে বিশেষ করে এবারের নির্বাচনে, সেখানে বিপরীত দিকে কংগ্রেস সিপিএমও আছে বেশ কয়েকটি জায়গায় যেখানে যেখানে নির্বাচন হচ্ছে, এক্ষেত্রে আপনার কি প্রতিক্রিয়া থাকবে, আপনার কি বক্তব্য থাকবে? যেখানে যেখানে কংগ্রেস বা সিপিএম এর প্রার্থী আছে তারা তাদের মতো করে প্রচার করছে, মানুষ যাদেরকে ভালো লাগবে তাদেরকে ভোট দেবে। তবে পঞ্চায়েতে সারা রাজ্যে যে ধরনের উন্নয়নমূলক কাজ বিগত 5 বছরে হয়েছে তাতে করে আমাদের বিশ্বাস সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে জয়যুক্ত করবে এবং তাদেরকে প্রত্যাখ্যান করবে। দীর্ঘদিন ধরে রাজ্য রাজনীতিতে আছেন, অভিজ্ঞতায় কি বলবেন, বিগত দিনে কংগ্রেসের শাসন ছিল রাজ্যে, সিপিএম তথা বামেদের শাসন ছিল রাজ্যে, সেই সময় পঞ্চায়েতি ব্যবস্থার, আপনাদের সময় পঞ্চায়েতি ব্যবস্থার মধ্যে কি তুলনা থাকবে আপনার? তখন পঞ্চায়েত ছিল কমিউনিস্ট পার্টির শোষণের একটা জায়গা, নিজেদের পার্টিকে স্থিত করার এবং নিজেদের ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য পঞ্চায়েতগুলোকে ব্যবহার করা হয়েছে এবং শোষণ করা হয়েছে, সাধারণ মানুষকে উন্নয়ন থেকে দূরে রাখা হয়েছে। সুতরাং আর ভারতীয় জনতা পার্টি 5 বছরে যে পঞ্চায়েত পরিচালনা করেছে তাতে করে যে পরিমাণ উন্নয়নমূলক কাজ করেছে তাতে করে আমরা নির্দ্বিধায় বলতে পারি, এটা আমরা আত্মবিশ্বাসী যে সাধারণ মানুষ আমাদের পাশেই থাকবে, কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি বর্জন করবে। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং আমরা কথা বললাম বিজেপির প্রদেশ সহসভাপতি তাপস ভট্টাচার্যের সঙ্গে, দীর্ঘদিন ধরে রাজ্য রাজনীতির সঙ্গে যুক্ত এই মানুষটির রাজনৈতিক অভিজ্ঞতা তিনি শেয়ার করেছেন এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রিক ভাবনায়। আমরা একাধিক জায়গায় রাজনৈতিক কর্মকাণ্ডের কথা বলি, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, সেদিক থেকে বলা যেতে পারে এবারে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে শাসক বিরোধী প্রায় প্রত্যেকেই।